যুক্তরাষ্ট্রের সঙ্গে ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে। শক্তিশালী ভারত পরীক্ষায় এখন প্রস্তুতি হাথুরুসিংহের দৃষ্টিতে। বিশ্বকাপের জার্সিটা পরে যুক্তরাষ্ট্র নয়, ভারতের বিপক্ষে প্রথম মাঠে নামবে টাইগাররা। বিশ্বকাপের মাত্র দুইটি প্রস্তুতি ম্যাচ সরাসরি দেখাবে টেলিভিশনে, আর তার মধ্যে একটা বাংলাদেশ ভারতের এই লড়াই। তবে এই লড়াই মহা গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি, আর ম্যাচ হচ্ছে কবে, কখন আর কোথায়, কিংবা দেখা যাবে যেভাবে, সব জানিয়ে দিব প্রতিবেদনায়। 3 ম্যাচের যুক্তরাষ্ট্র সিরিজ হতাশায় কাটার পর যখন আবারও প্রস্তুতি ম্যাচ নির্ধারণ হয়েছিল তাদের সাথে, তখন বিষয়টা অনেকের কাছেই ছিল বোরিং। তবে সেই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে, তাই শক্তিশালী ভারতের বিপক্ষের ম্যাচে বিশ্বকাপের নতুন জার্সি পরে প্রথমবারের মতো মাঠে নামবে টাইগাররা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বলে ব্যাটে পরীক্ষা দিতে হবে টাইগারদের। এর আগে গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মূলত ডালাসের অতিবৃষ্টির কারণে আইসিসি এমন সিদ্ধান্ত। বিবৃতিতে জানানো হয়েছে ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পুনর্নির্ধারিত ওয়ার্ম আপ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে, প্রতিকূল আবহাওয়ায় আক্রান্ত হয়েছে পুরো এলাকাটি। সেক্ষেত্রে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচই হচ্ছে বাংলাদেশের প্রথম এবং একমাত্র প্রস্তুতি ম্যাচ, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এবং প্রস্তুতি ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে দর্শকপ্রিয় এই ম্যাচটিকে গুরুত্ব দিয়ে সরাসরি সম্প্রচারও করা হবে বিশ্বকাপের মূল ম্যাচের মতোই। যদিও ম্যাচটির ভেন্যু ও সময় নির্ধারিত ছিল না, অবশেষে নির্ধারিত হয়েছে 34,000 ধারণ ক্ষমতা সম্পন্ন কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে বাংলাদেশ ভারতের প্রস্তুতি ম্যাচটি। আইসিসি প্রকাশ করেছে সেই ভেন্যু বাংলাদেশ আর ভারত দুই দলই জনপ্রিয় হওয়ায় এই ম্যাচ দিয়ে বেশ আগ্রহী দর্শকরাও। তাই তো ভারতীয় স্যাটেলাইট চ্যানেলে ম্যাচটি নিয়ে ইতিবাচক ভিডিও পোস্ট হয়েছে, সেখানে এই ম্যাচকে গুরুত্ব সহকারেই দেখছে ভারতীয়রা। বিশ্বকাপ শুরুর দিন অর্থাৎ 1 জুন মাঠে করাবে শান্ত রোহিতদের এই প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচটি, যা বাংলাদেশ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নাগরিক টেলিভিশন। বিশ্বকাপের জন্য নির্মিত নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রথম ম্যাচ এটি। গ্রুপ পর্বে বাংলাদেশের একটি ম্যাচও রয়েছে এই স্টেডিয়ামে 10 জুন। সেই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা, তাই এই মাঠে এই ম্যাচে খেলা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আগামী 1 জুন টুর্নামেন্টের পর্দা উঠলেও 8 জুন বিশ্বমঞ্চের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে শান্তর দল, পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে লাল সবুজের দল। গ্রুপ পর্বে শেষ 2 ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে টাইগাররা।